হ্যালো বন্ধুরা, খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগত। নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন খবর বাংলা ইউটিউব চ্যানেলে, এবং নতুন হলে বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। সোনার দাম গত মাসের তুলনায় হু হু করে নামছে। সোনায় বিনিয়োগ এই মুহূর্তে অন্যতম ঝুঁকির বিষয়, আবার কারো ক্ষেত্রে সেটি খুবই ভালো বিষয়। ধীরে ধীরে নামতে শুরু করেছে সোনার দাম। এই অবস্থায় MCX গোল্ড ফিচার্স গত মাসের তুলনায় প্রবল হারে নামছে। বিয়ের মরশুমে এই দামের কমতি কোন পথে যাচ্ছে সেটি আজকে দেখে নেব। সোনার দাম গত মাসের তুলনায় এই মাসে 10 গ্রামের হিসাবে এখনও পর্যন্ত 2000 টাকা নেমে গেছে। শেষ সেশনে সোনার দাম খানিকটা চাঙ্গা হলেও আজ বাজার শুরু হতেই দর ক্রমাগত নামতেই থাকে। MCX ফিচারে রূপার দর 0.12% নেমে গেছে, তাতে 1 কেজিতে রূপার দাম গিয়ে দাঁড়িয়েছে 48,127 টাকা। এদিকে সোনার দাম গত মাসে 48,000-এ ঠেকে যাওয়ার পর এ মাসে সেটি হয়ে দাঁড়িয়েছে 46,000 টাকা, এবং তাতেই বিনিয়োগকারীদের মাথায় হাত। কলকাতায় আজ সোনার দর ছিল 24 ক্যারেটে 47,310 টাকা, 22 ক্যারেটে সোনার দাম 45,200 টাকা। বিয়ের মরশুমে সোনার দাম এভাবে নামতে থাকায় তা খানিকটা স্বস্তি দিয়েছে বিক্রেতাদের কাছে। লকডাউনের পর বাজার খোলার পর এইভাবে সোনার দাম কমতি বিক্রির বাজারকে চাঙ্গা করবে বলেই মনে করছে বিক্রেতারা। দিল্লিতে এই সোনার দাম আজ ছিল 22 ক্যারেটে 45,200 টাকা, 24 ক্যারেটে এই দর ছিল 46,400 টাকা। মুম্বাইতে সোনার দর ছিল 45,000 টাকা, 24 ক্যারেটে তা হয়েছে 46,000 টাকা। চেন্নাইতে সোনার দর আজ 22 ক্যারেটে 44,470 টাকা। অন্যদিকে 24 ক্যারেটে সোনার দর 48,510 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। পরবর্তী আপডেটগুলিতে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। আর আজকের আপডেটটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন হলে যাবার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে, ধন্যবাদ।